জিডি করলাম, জিডি নাম্বার টাম্বার দিল, এবার ওরা ওটাকে সাইবার সেলে পাঠা। আজকে সারাদিনে অন্তত এটুকু বুঝে গেছি যে আমার ফেসবুক পেজটা ফিরে পাওয়া আমার পক্ষে একদমই সম্ভব না। কয়েকজনের নাম আমার মনে আছে যারা একদম প্রথম থেকে আমার সাথে ছিলে, যাই না তারা জয়েন আদৌ করবে কি না এই পেজটাতে, আদৌ দেখতে পাবে কি না। গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 10:15, উঠে পড়েছি একটু আগে। সুমন চলে গেছে, দেবশারকি চলে গেছে, ভাই উঠে পড়েছে, অরিন্দম উঠে পড়েছে, মেয়ে উঠে আবার ঘুমিয়েও পড়েছে। আমি এখন করছি ব্রেকফাস্ট, আর আজকে সকাল থেকে একটুখানি ওই সাইবার ক্রাইমে তো একটা কমপ্লেন অবশ্যই করতে হবে, তো সেগুলো নিয়ে একটুখানি ঘাটাঘাটি করছিলাম। প্রথমে ওদের বিধাননগর হেল্পলাইনে ফোন করলাম, তো বিধাননগর হেল্পলাইন থেকে বললো যে আমাদেরটা যেহেতু ব্যারাকপুর কমিশনের তো ওখানে হবে না। তো তারপরে আমার মনে হলো কৌশিকীর কথা, রিতমদার বাবা হয়তো কিছু হেল্প করতে পারবেন, তো কৌশিকীকে ফোন করলাম। রিতমদার বাবা যেটা বললেন যে আগে দমদম থানা, আমাদের দমদম থানা যেহেতু, দমদম থানা আগে কমপ্লেন করতে হবে, তারপর ওরা যদি মনে করে ওরা সাইবার সেলে পাঠাবে ব্যারাকপুর। তো দমদম থানায় বাবার এক জুনিয়র আছেন এখনও, সন্দীপ কাকু, তো ওনাকে ফোন করলাম, উনি বললেন যে হ্যাঁ এখানে এসে কমপ্লেন করতে হবে। তো যাই হোক, উনি একটা টাইম দিয়েছেন, অরিন্দম যাবে, আগে কমপ্লেনটা তো করুক, বাকি যাই না এখনো অবধি কী হবে। চলো আগে আপাতত ব্রেকফাস্টটা করি, তারপর আবার কথা হচ্ছে। এরা এখন যাচ্ছে ক্রিকেট খেলা করতে, এসে থানায় থানায় ধরা দিতে হবে। চলো, আর এই যে আরেকজন দেখি, সকাল থেকে দেখানো হয়নি এনাকে। মালতী মাসি পাচ্চে হাসি, পাচ্চে হাসি, পাচ্চে হাসি, মালতী মাসি, তারপর থেকে মালতী মাসি বানিয়ে দিয়েছে, মালতী মাসি পাচ্চে হাসি। না চলো আমরা একটু এখানে খেলা করি। এখন বাজে দুপুর একটা, আমাদের এখন ভাতু খাওয়া চলছে, ঘুরে 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 ঘুরে। আমার ঘর দোরের অবস্থা দেখো, ভালোই লাগছে না কিছু পরিষ্কার করতে, বিরক্ত লাগছে, মনে হচ্ছে যে যতক্ষণে না একটা কিছু মানে সদুত্তর পাচ্ছি পাচ্ছি যে আদৌ ওটা ঠিক হবে কি হবে না, ততক্ষণ কিছুই ভালো লাগছে না। থাক যেমন পড়ে আছে পড়ে থাক, পরে দেখা যাবে। আর একটু আগে দেখলাম আমাদের পুরোনো পেজটা থেকে একটা জোকার সে যে ঘুরে বেড়াচ্ছে লোক, সেটার একটা ভিডিও ছেড়েছে, ব্যাঙের মাথা, বিরক্তিকর। ওই দেখো আরেকজনকে, ওই দা দিল মুখ থেকে বার করে, আজ এখন পুরো 2:15, অরিন্দম এসছে, আমি এখন যাচ্ছি দমদম থানায়। লাঞ্চ হয়নি, মেয়ে ঘুমোচ্ছে, এটাই সুযোগ, আসি এসে লাঞ্চ করব তারপরে। চলো আগে তো যাই, কথাবার্তা বলে আসি। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, ওই পেজ থেকে ভিডিও ছাড়ছে সেটা তো বললামই, আবার একটা ভিডিও ছেড়েছে ওখানে। তোমরা একজন কমেন্টও করেছো, আমি দেখলাম যে আমি কেন ভিডিও ছাড়ছি না। ওখানে আমারই একটা বন্ধু সৌভিক, হ্যাঁ সৌভিক, ওখানে আমার নতুন পেজের লিঙ্কটাও শেয়ার করেছে, যদি তোমরা দেখতে পাও জয়েন করো, এটুকুই বলার। চলো যাই, কী আপডেট হয় পুরোটাই জানাবো। চলে এসেছি থানায়, ভিতরে ঢুকবো, ঢুকে হয়তো একটু ওয়েট করতে হবে, কারণ যিনি কথা বলবেন উনি বললেন উনি একটু ব্যস্ত আছেন। তো চলো ভিতরে গিয়ে ওয়েট করি, তারপর কি হলো সবটা জানাচ্ছি। গেছিলাম থানাতে, ওখান থেকে বললো যে একটা জিডি করতে হবে, এবং তার সঙ্গে আমাদের পেজ রিলেটেড যা যা প্রবলেমস হচ্ছে তো সেগুলো ওটাতে লিখতে হবে, এবং তার রেলিভেন্ট কিছু প্রুফ দিতে হবে। অবশ্যই প্রুফ তো লাগবেই, নাহলে কীভাবে হবে। ওরা এবার সেটাকে সাইবার সেলে পাঠাবে, তারপর ওখান থেকে কি করবে সেটা তার এখন অবধি জানি না। দেখা একটু, এই হয়ে গেছে লেখা কমপ্লেন, অ্যান্ড তার সঙ্গে কী সব ভুলভাল ভিডিও পোস্ট করছে সেগুলোর স্ক্রিনশট, আর কারা কারা করেছে আর কি, সেগুলোর একটা ইউজার আইডি আমরা পেয়েছি, তো সেটার স্ক্রিনশট এগুলো দিয়ে আপাতত পোস্ট করছি, সরি এখনও মানে থানায় যাচ্ছি, দেখা যাক এরপরে কী হয়। চলো দেখা হচ্ছে পরে। হয়ে গেছে থানায়, একটা জিডি করলাম, জিডি নাম্বার টাম্বার দিল, এবার ওরা ওটাকে সাইবার সেলে পাঠাবে, তারপরে কী প্রসিডিওর হয় কী হয় দেখা যাক, আদৌ কিছু করা যায় কি না। চলো এবার যাই ঘরে, মেয়ে উঠে পড়েছে কি না জানি না, যাবো গিয়ে লাঞ্চ করবো, খিদে পাচ্ছে জোর। চলো আহ
আজ এখন 6টা, অরিন্দম যাচ্ছে চেম্বারে, আরেকজনের আনন্দ দেখো বাইরে বেরিয়েছে বলে, একটু নিচ অব্দি নিয়ে যাই, একটু গাড়িটা দেখিয়ে নিয়ে আসি। কি আনন্দ, টুকি করবে দেখ, কুটুকি করবে দেখ, আরে বাবা মারছে আমাকে, এখন একে ঘুম পাড়াই, তারপরে আবার দেখা হবে। আরে বাবা, বাজে এখন রাত্রি 11:10, আমাদের ডিনার কমপ্লিট। ডিনারে আজকে ছিল আলুর পরোটা, কালকে আলু পরোটার মাখা অনেকটা ছিল তো ওইটা দিয়ে আলু পরোটা হয়েছে, আর অরিন্দমদিকে মেয়েকে ঘুম পাড়াচ্ছে, আর আমি এখন ভিডিওটা এডিট করতে বসেছি। আর আজকে সারাদিনে অন্তত এটুকু বুঝে গেছি যে আমার ফেসবুক পেজটা ফিরে পাওয়া আমার পক্ষে একদমই সম্ভব না। আর আমার না মানে এই যে আজকে যে কজনই ফলোয়ার হয়েছে, আমি না খালি খালি দেখছি যে পুরনো কেউ আসছে কি না, পুরনো কেউ জয়েন করতে কি না। একজন দেখেছি পুরনো জয়েন করেছে। এবার কি হচ্ছে হয় বলো তো, মানে কি হচ্ছে আমার বেশি টাকা পয়সা পাবো পাবো না সেটা অনেক পরে, বাট একটা না অভ্যাসে দাঁড়িয়ে গেছিলো, এই যে তোমাদের কমেন্টগুলো আসছে, কোনো ভিডিও দিলেই না আগে দেখতাম, দেখি তো কে কে কমেন্ট করলো, সেগুলো রিপ্লাই দিতে হবে, তারপর ধরো কোনো একটা নতুন কিছু আমি যদি করতাম মনে হতো কতক্ষণে ওটা তোমাদের সাথে শেয়ার করবো, মিহির একটা কোনো অ্যাক্টিভিটি মনে হতো কতক্ষণে তোমাদের জানাবো, তোমরা দেখে মিহিকে কতটা ভালোবাসবে, এই জিনিসগুলো না মানে সিরিয়াসলি আমি মিস করছি। মানে আমার সিরিয়াসলি কষ্ট হচ্ছে, আমি জানি না কষ্ট হওয়াটা স্বাভাবিক কি না, বা আমি একটু ওভার রিয়াক্ট করছি কি না, মেবি ওভার রিয়াক্ট করছি, বাট আমি সিরিয়াসলি আমার মনে হচ্ছে যে কিছু একটা নেই, সামথিং ইজ মিসিং। আর আমি যাদেরকে ধরো রিপ্লাই করতাম মেসেজে, মানে কমেন্ট করতাম বা মেসেজ করতাম, সেই টাইমগুলোতে মানে ফোনটা বারবার হাতে নিচ্ছি বাট কোনো কমেন্ট নেই, কোনো মেসেজ নেই, ফাঁকা ফাঁকা লাগছে একটা। আর আরেকটা জিনিস আমি খুব করছি, সেটা হচ্ছে যে মানে কেউ কোনো ফলো করলেই না আমি দেখছি পুরনো কেউ না, তো কয়েকজনের নাম আমার মনে আছে যারা একদম প্রথম থেকে আমার সাথে ছিলে, জানি না তারা জয়েন আদৌ করবে কি না এই পেজটাতে, আদৌ দেখতে পাবে কি না, তারা জয়েন করলে আমি সত্যি খুব খুশি হব, সবাই জয়েন করলেই খুশি হব, কিন্তু কয়েকজনের নাম আমার খুব মনে আছে, উপাসনা, শুভমনা, আর শেলি, আরও আছে দেবার, দেবপর্ণা বলে, সৌভানিক বলে একজন ছিল, সৌভানিক না সরি সুঅভিষেক, আচ্ছা সঞ্জীব বিশ্বাস সাজ বলে একজন ছিল, গৌতম দত্ত বলে কেউ একজন ছিল, আর আরও আছে কৃষ্ণা বিথি, এরা তো রয়েছে, এদের সঙ্গে আমার এমনি কথা, রিঙ্কি বলে একজন খুব মেসেজ করছিলে রিসেন্টলি, যাই হোক হয়তো অনেককে মিস করে গেলাম বলতে, বাট যাদের যাদের নাম মনে পড়লো এই মুহূর্তে বললাম, আরও 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 অনেকে আছে আমার মনেও পড়ছে না এখন অনেকের নাম, তারা আমাকে রেগুলারলি ইয়ে করতে, আচ্ছা ও যে মেয়েকে সন্দেশ রসগোল্লা পান্তুয়া কত কিছু বলে ভালোবাসতে, অর্পিতা, অদ্বিতীয়া মনে পড়েছে, অদ্বিতীয়া, এদের কমেন্টগুলো পাচ্ছি না, আমার ভালো লাগছে না, মনটা সত্যিই খারাপ লাগছে, চাই না তোমরা, তোমাদের সঙ্গে আবার আমার কোনো দিন কথা হবে কি না, যদি কথা হয় বিশ্বাস করো আমি সত্যি খুব 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 খুশি হব। আর আমি না দু চার দিন পরে একটা ভিডিও আনবো যে আমার ফেসবুকটা কীভাবে হ্যাক হলো, আমি কি ভুল করেছি, কারণ আমি যে ভুলটা করেছি, আমি বরাবরই আমার এই পেজটা করার উদ্দেশ্য একটাই ছিল, আমি যা যা ভুল করেছি ডিউরিং মাই প্রেগনেন্সি যেন সেগুলো কেউ না করে, এবং এখনও আমি চাই যে এই আমার ফেসবুক বা এই সোশ্যাল মিডিয়া জার্নিটা তো একদম নতুন করে, মানে একদম শুরু করা, মানে কিছু না জেনে আমি একদম নতুন এই ইয়েতে, এবং আমার চারপাশেও কেউ নেই যারা সোশ্যাল মিডিয়া কোনো কিছু করে, তো আমি কি কি ভুল করছি, আমি চাই না নতুন কেউ পেজ ওপেন করে সেই ভুলগুলো করুক, তো আমি অবভিয়াসলি সেটার একটা ভিডিও আনবো, একটু দু চার দিন আমি ওয়েট করছি যে কী আপডেট হয়, দু চার দিনে আমি বুঝে যাবো সেটা,
হবেন আমাকে বলেই দিয়েছে 1% চান্স রিট্রিভ করার, তো সেটা হবেই না, ছেড়ে দাও। তো দু চার দিন দাঁড়িয়ে মানে একটু পরে আমি ওটা নিয়ে একটা ভিডিও অবশ্যই আনবো আর কি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমার এখন যেটা বেশি দরকার সেটা হচ্ছে শেয়ার, বেশি বেশি করে শেয়ার করো। যারা যারা দেখছো যদি পারো একটু শেয়ার করতে তো প্লিজ শেয়ার করো, যাতে আমি সবার কাছে একটু পৌঁছতে পারি, আমার পুরনো বন্ধুগুলোকে যাতে আমি আবার খুঁজে পাই, এইটুকুই। আমি চাইবো যারা তোমরা ছিলে আমাকে ভালোবাসতে, মিহিকে ভালোবাসতে, অবভিয়াসলি তারা সবাই সবাই আবার চলে এসো। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার 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 প্লিজ। আর ইউটিউবটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই যে দূরত্বটা তৈরি হলো এটা হয়তো আর ভবিষ্যতে হবে না। চলো আজকের মতন টাটা।